সো এই টপিকটার নাম হচ্ছে সেন্টার অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের কেন্দ্র। কথা হচ্ছে ভাই, কোনো কিছুর কেন্দ্র আসলে কি কিভাবে বের করা যায়। কেন্দ্রটা মানে কি? কেন্দ্রটা মানে হচ্ছে লিটারেলি বৃত্তের ক্ষেত্রে, এটা ইমাজিন করা তোমাদের জন্য সবচেয়ে ইজি হয়, যে বৃত্তের অভ্যন্তরে এমন একটা বিন্দুকে খুঁজে পাওয়ার সুযোগ আছে যে বিন্দু থেকে বৃত্তের উপরে অবস্থিত যে কোনো বিন্দু দূরত্ব কি সমান হয়। এইটা কিন্তু সুযোগ আছে বৃত্তের, বৃত্তের ক্ষেত্রে। হ্যাঁ, এটা, এই সুযোগটা কিন্তু আমাদের আছে। এইটাকে বৃত্তের ক্ষেত্রে সেন্টার অফ সার্কেল, বা বাংলা যেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্র, বাংলাকে যেটা আমরা বলি হচ্ছে কেন্দ্র। এখন ত্রিভুজের ক্ষেত্রে তো আসলে মানে বৃত্তের মতো ত্রিভুজটা এতটা সিম্পল না, ত্রিভুজের মধ্যে তো আসলে অনেক প্যাচ। সবচেয়ে বড় প্যাচ যে ভাই, এটার সাইজই তো আসলে উল্টা পাল্টা, সাইজই তো সবসময় কাজ করে না। ত্রিভুজের ক্ষেত্রে আসলে ভাই আমরা সেন্টার কিভাবে আসলে বের করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রে দ্য আইডিয়া ইজ, এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করে সেন্টারটাকে খুঁজে বের করা যায়। কিরকম ভাইয়া তোমাকে দেখাচ্ছি, একটা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই শীর্ষ থেকে এই বাহুর উপর তুমি মধ্যমা আঁকতে পারো। এইটা একটা মধ্যমা, এইটা একটা মধ্যমা, এইটা একটা মধ্যমা, তাহলে দেখবে তিনটা মধ্যমা একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে এইটাকে তুমি একটা সেন্টার নামে ডাকতে পারো। শুধু সেন্টার না, অন্য নামে ডাকা হয়, আপাতত জাস্ট চিন্তা করো। তাহলে প্রথম একটা উপায় আমি কিছু একটা খুঁজে বের করতে পারি, যেটা হচ্ছে মধ্যমার সাহায্যে। আরেকটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা ত্রিভুজে যেহেতু তিনটা কোণ আছে, তিনটা কোণকে আমরা অর্ধেক অর্ধেক করে ছেদ করতে পারি, তাইলেও কিন্তু আমরা একটা কেন্দ্র পাই। হ্যাঁ, তার মানে কি, কোণের সমদ্বিখণ্ডক বা কোণের অর্ধেক। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা শীর্ষ থেকে প্রত্যেকটা বাহুর উপর একটা লম্ব আঁকতে পারি। লম্ব আঁকলেও দেখবা তারা একটা বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, তাহলে একটা লম্ব হইতে পারে। তেমন আমরা কেন্দ্রটা মানে এই সেন্টারটা, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের যে সেন্টার, এটা খুঁজে বের করার জন্য আমরা বেশ কিছু প্রসেস অ্যাপ্লাই করতে পারি। কি কি প্রসেস? এক নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা মধ্যবিন্দু বরাবর রেখাটা নিয়ে দেখতে পারি, রেখাগুলো একে অপরকে ছেদ করে কিনা। হ্যাঁ, অবভিয়াসলি ছেদ করে। তাহলে মধ্যমা বরাবর আমরা যদি রেখা টানি, সেখান থেকে আমরা একটা সেন্টার পাই। কোণকে যদি আমি অর্ধেক অর্ধেক করি, সেখান থেকে একটা সেন্টার পাই। আবার যদি আমি লম্ব আঁকি তিন শীর্ষ থেকে তিনটা রেখার উপর, বিপরীত রেখার উপর, তাহলে আমি একটা কি পাই, সেন্টার পাই। এই যে আমি একাধিক সেন্টার পাইলাম, প্রত্যেকটা আবার ইন্ডিভিজুয়ালি একটা নাম আছে। সো এইটা নিয়ে আমাদের এখন পড়াশোনা। প্রথম যে নামটা সেটাকে বলা হয়েছে ভর কেন্দ্র, সেটাকে কি বলা হয়, ভর কেন্দ্র। ইংরেজিতে বলা হচ্ছে সেন্ট্রয়েড, ইংরেজিতে কি বলা হয়, সেন্ট্রয়েড। তাহলে ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু। এটাই জাস্ট একটু মাথায় রাখলেই হবে, মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু। তার মানে আমি তো অলরেডি তোমাদেরকে বলে আসছি যে তুমি যদি একটা ট্রায়াঙ্গেল সেন্টার বের করতে চাও, তুমি বিভিন্ন ভাবে কিন্তু আসলে সেন্টারটাকে খুঁজে বের করতে পারো। প্রথম উপায়টাই ছিল, প্রথম প্রথম উপায়টাই কিন্তু ছিল মধ্যমার সাহায্যে। সো এই যে মধ্যমার সাহায্যে আমরা যেটাকে বের করি সেটাকে আমরা নাম দেই হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে, সেটাকে নাম দেওয়া হয় কি, ভর কেন্দ্র। তার মানে এটাও একটা মধ্যমা, এটাও একটা মধ্যমা, এটাও কি একটা মধ্যমা। এই ভর কেন্দ্রের আবার একটা বৈশিষ্ট্য আছে, ভর কেন্দ্র, ভর কেন্দ্রটা কি করে জানো, এই ভর কেন্দ্রটা ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। তার মানে উপরে 2 গুণ থাকলে নিচে 1 গুণ থাকে। দেখো যে এখানে কিন্তু অনেক বড়, এখানে ছোট, এবং হিসাব করে দেখা গেছে এটা ডাবল এখানে আছে। তো এটা সিঙ্গেল হলে এটা ডাবল, ঠিক আছে। এটা তোমার অনেকেই পড়ে আসছে হায়ার মেথে, আপাতত একটু আবার একবার রিভাইজ করো যে ভর কেন্দ্রের একটা বৈশিষ্ট্য কি, ভর কেন্দ্র মধ্যমাকে, মধ্যমাকে কি অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে ভাগ করে। এই হচ্ছে টোটাল আইডিয়া। তাহলে ভর কেন্দ্র ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রয়েড, কি নামে রাখি, সেন্ট্রয়েড। তাহলে সেন্ট্রয়েডের বৈশিষ্ট্য, এই যে তিনটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ফাউন্ড ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ভিতরে তাকে খুঁজে পাওয়া যায়, আমি দেখছি যে ভিতরেই থাকে। ফাউন্ড এট দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ অল থ্রি মিডিয়ানস, ইন্টারসেকশন পয়েন্ট মানে হচ্ছে ছেদবিন্দু, অল থ্রি মিডিয়ানস মানে হচ্ছে মধ্যমা। তার মানে তিনটা মধ্যমার ছেদবিন্দুতে তাকে খুঁজে পাওয়া যায়। এটা অলরেডি ভাইয়া কিন্তু সংজ্ঞায় বলছি যে ভর কেন্দ্রের সংজ্ঞাটাই কি, মধ্যমাত্র ছেদবিন্দুটাই হচ্ছে কি, ভর কেন্দ্র। তারপর যেটা বলছি তিন নম্বরটা, যে দ্য সেন্ট্রয়েড ডিভাইডস ইচ মিডিয়ান, তার মানে ভর কেন্দ্রটা
প্রত্যেকটা মধ্যমাকে দুইটা সেগমেন্টে ভাগ করে, তাহলে দেখো এই যে বলকেন্দ্রটা মধ্যমাকে দুইটা উপাদানে বা দুইটা অংশে ভাগ করে, কিন্তু একটা উপরে থাকে একটা নিচে থাকে। মিডিয়ান ইন্টু টু সেগমেন্টস ইন দ্য রেশিও অফ 2:1, যে ভাই অলরেডি বললাম যে একটা আরেকটা দ্বিগুণ হয়, তার মানে এইটা দ্বিগুণ হচ্ছে এইটা, তার মানে এটা যদি 6 সেন্টিমিটার হয় উপরেরটা হবে 12 সেন্টিমিটার, এটা যদি 12 সেন্টিমিটার হয় উপরেরটা হবে 24 সেন্টিমিটার। এটাকেই মানে একটু ফ্যান্সি টার্মে বলা হয় হচ্ছে 2:1 অনুপাতে ভাগ করে, ঠিক আছে। তো এই আইডিয়াটাও কিন্তু আমাদের মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর যেটা সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কি জিনিস অলরেডি ভাই তোমাকে বলছি, মানে ভাই অলরেডি আইডিয়াটা তোমাদের দিয়ে দিছি, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্রটা কি জিনিস, যে আমি যদি ত্রিভুজ তিনটা কোণকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, মানে সমান দুই ভাগে ভাগ করি, তাহলে কিন্তু আমি একটা সেন্টার পাই। এই সেন্টারটাকে কেন অন্তঃকেন্দ্র নাম দেওয়া হইল, যে ভাই এটার কোনো ব্যাখ্যা আছে কিনা? অবভিয়াসলি ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি, যে এই এখান থেকে তুমি যদি আবার একটা বৃত্ত আঁকো, ওই বৃত্তটা আবার ত্রিভুজের তিন বাহুকে স্পর্শ করে যাবে, তাহলে এটাকে বলা হবে হচ্ছে অন্তঃবৃত্ত, মানে ত্রিভুজের তিন বাহুকে স্পর্শ করে যাবে, হ্যাঁ অন্তঃবৃত্ত। তার মানে এই যে সেন্টারটা, এই সেন্টারটার একটা স্পেশাল বৈশিষ্ট্য কি, এই সেন্টারটাকে কেন্দ্র করে তুমি যদি একটা বৃত্ত আঁকো, বৃত্তটা আবার ত্রিভুজটাকে কি করে যায়, স্পর্শ করে যায়, তখনই ত্রিভুজ সরি হ্যাঁ বৃত্তটা ত্রিভুজটাকে স্পর্শ করে যায়, তখনই বৃত্তটাকে বলা হয় হচ্ছে অন্তঃবৃত্ত, এবং এই কেন্দ্রটাকে তখন বলা হয় এই অন্তঃবৃত্তের কেন্দ্র। এই অন্তঃবৃত্তের কেন্দ্র কথাটা থেকে আসছে হচ্ছে অন্তঃকেন্দ্র, এবং ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ইনসেন্টার। একদম হুবহু কিন্তু বাংলাটাকে ইংরেজি করা হয়েছে, বা উল্টাটা বলতে পারি ইংরেজিটাকে বাংলা করা হয়েছে। ইন মানে অন্ত, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, তাহলে অন্তঃকেন্দ্র। তার মানে আমরা আগে বললাম কি ভরকেন্দ্র, ভরকেন্দ্র কি মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু, সেটা হচ্ছে কি ভরকেন্দ্র। এখন করতেছি কি অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র কি, যে আমি যদি কোণের সমদ্বিখণ্ড গুলাকে কি করি আমি মিলিত করি, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। এটাকে কেন অন্তঃকেন্দ্র নাম দেওয়া হলো, কারণ এই বিন্দুটাকে কেন্দ্র করে আমি যদি একটা বৃত্ত আঁকি, তাহলে সেটা ত্রিভুজটার ভিতরে থাকে বা অভ্যন্তরে থাকে, এর জন্য ওই বৃত্তটাকে বলা হয় হচ্ছে অন্তঃবৃত্ত, এবং অন্তঃবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা হয় হচ্ছে অন্তঃকেন্দ্র। আশা করি আইডিয়াটা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এটা বলছি, এই যে ফর্ম এট দা ইন্টারসেকশন পয়েন্ট অফ থ্রি অ্যাঙ্গেল বাইসেক্টরস। অ্যাঙ্গেল বাইসেক্টরস মানে কি, কোণের সমদ্বিখণ্ড, তার মানে তিনটা কোণের সমদ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করে সেখানে একে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। ভাইয়া যে লাইন গুলো বলছে, লাইনের বাইরে কিন্তু কিছু আসবে না, সেই লাইন গুলো একটু খাতায় সুন্দর করে তুলে ফেলি, তোমার কিন্তু এখান থেকে কি কমন পড়ে যাচ্ছে। ওকে, এবার হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা অলরেডি আমার আলোচনায় আসছে, ভাইয়া তোমাদেরকে বলছি যে কেন্দ্র খুঁজে বের করা আরেকটা উপায় হইতে পারে, যে তুমি শীর্ষ থেকে যদি লম্ব আঁকো, প্রত্যেকটা বাহুর দিকে যদি একটা লম্ব আঁকো, তাহলে লম্বটা যে বিন্দুতে ছেদ করবে এটাকে বলা হবে হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে সার্কামসেন্টার, সার্কামসেন্টার। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটাকে পরিকেন্দ্র কেন নামকরণ করা হলো? এটা খুব সিম্পল জিনিস, তুমি যদি এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকো, তাহলে বৃত্তটা এখন আর বৃত্তের ভিতর দিয়ে যাবে না, বৃত্তের বাহির দিয়ে যাবে। সো যখনই বাহির দিয়ে যাবে তখন এটাকে বলা হয় হচ্ছে পরিবৃত্ত, এবং পরিবৃত্তের যেহেতু একটা কেন্দ্র হিসেবেও সে আচরণ করে, এর জন্য এটাকে অন্য নামে ডাকা হয় হচ্ছে পরিকেন্দ্র।